আগের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে মেয়েরা কেমন ধরনের ছেলেদেরকে সবথেকে বেশি পছন্দ করে। আর আগের ওই ভিডিওটি দেখার পর কিছু বোনেরা জানতে চেয়েছেন ছেলেদের পছন্দের সম্পর্কে, অর্থাৎ ছেলেরা কেমন মেয়েদেরকে পছন্দ করে। হ্যাঁ, এটা তো ঠিক যে এমন কিছু ছেলে অবশ্যই রয়েছে যারা সব মেয়েদের রূপ দেখেই তাদেরকে যাচাই করে, কিন্তু এইসব ছেলেদের উদ্দেশ্য শুধুই কিছুটা টাইম পাস করা বা মেয়েদের সঙ্গে মজা করে তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো। বাট সব ছেলেরাই কিন্তু একই রকম হয় না। বেশিরভাগ ছেলেরাই তার মনে একজন ড্রিম গার্লের ছবি এঁকে রাখেন, আর আপনি যদি তার মনের ছবি আঁকা ড্রিম গার্লের মতোই হয়ে থাকেন তাহলে তো আপনি হয়তো পৃথিবীর সব থেকে সুখী মেয়েদের মধ্যে একজন হতে চলেছেন। সো আপনি যদি আপনার বয়ফ্রেন্ড, হাজবেন্ড বা সব ছেলেদের মনের মতো হয়ে উঠে পৃথিবীর সব থেকে হ্যাপি একজন মেয়ে হয়ে উঠতে চান, তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর যদি আপনি একজন ছেলে হয়ে থাকেন আর জানতে চান যে মেয়েরা কেমন ছেলেদেরকে পছন্দ করে, তাহলে আমাদের আগের ভিডিওটি এই আই বাটন কিংবা কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও দেখতে পারেন। আমরা সকলেই জানি যে আমরা বাঙালিরা অন্যদের থেকে একটু বেশি ইমোশনাল, আর আমাদের ফিলিংস, অভিমান এগুলি অন্যদের থেকে একটু বেশিই হয়ে থাকে, অর্থাৎ ভালোবাসা, রিলেশনশিপ এইসব ব্যাপারে আমরা একটু বেশিই সেন্সিটিভ হয়ে থাকি। তাই আজ আমরা জেনে নেব যে ছেলেরা কোন ধরনের মেয়েদেরকে তাদের লাইফ পার্টনার হিসাবে পেয়ে সারা জীবন ভালোবাসায় আগলিয়ে রাখতে চায়। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ঠিক যেমনটা আমি আপনাদেরকে বললাম যে প্রতিটি ছেলেই তার মনে লাইফ পার্টনারের একটি ইমেজ ক্রিয়েট করে রাখে, যেমন তারা অনেকটা এরকমভাবেই চিন্তাভাবনা করে যে আমার লাইফ পার্টনার এমনটা হবে, সে আমাকে এতটা ভালোবাসবে, আমরা এটা করব, ওটা করব, এখানে যাব, ওখানে যাব, আমি তাকে এতটা ভালোবাসবো, অর্থাৎ এরকমভাবেই ফিউচারের প্রিয় মানুষটির সম্পর্কে ধারণা করে রাখে। আর যখন তার আশেপাশের কোনো মেয়েকে তার ভালো লাগে, তখন যদি তার মনে থাকা ইমেজের ক্যাটাগরির সঙ্গে সেই মেয়েটি কোনোভাবে ম্যাচ করতে থাকে, তাহলে ছেলেটি নিজের অজান্তেই ওই মেয়েটির প্রেমে পড়ে যায়। আর এই ক্যাটাগরির মধ্যে সবার প্রথমেই আসে ইন্ডিপেন্ডেন্ট গার্লস। একটা সময় ছিল যখন সব ছেলেরা এমন কোনো মেয়েকেই পছন্দ করত যে সম্পূর্ণভাবে তার উপরই নির্ভরশীল থাকবে, অর্থাৎ যে মেয়েটি তার সঙ্গে তার ঘরের বউ কিংবা হাউস ওয়াইফ হয়ে থাকবে, বাড়িতে থেকে রান্নাবান্না করবে, ঘর সামলাবে ইত্যাদি। বাইরে চলাফেরা, স্বনির্ভর হওয়া, মানুষের সঙ্গে কথা বলা, এসব ধরনের মেয়েদেরকে কেউই লাইফ পার্টনার হিসাবে চাইত না। কিন্তু বর্তমানে বেশি সংখ্যক ছেলেদেরই মানসিকতা পরিবর্তন হচ্ছে। ছেলেরাও বুঝতে শিখছে যে মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশেই কম নয়, পৃথিবীতে ছেলে মেয়ে সবারই সমান অধিকার। এই কারণেই এখনকার বেশিরভাগ ছেলেরাই ইন্ডিপেন্ডেন্ট বা স্বনির্ভর মেয়েদেরকেই তাদের লাইফ পার্টনার হিসাবে পছন্দ করে, যারা নিজেদের লাইফে সম্পূর্ণভাবে অন্যের উপর ডিপেন্ডেন্ট হবে না। আবার স্বনির্ভর মেয়েরা তার হাজবেন্ড বা বয়ফ্রেন্ডের খারাপ সময়ে তার পাশেও দাঁড়াতে পারে, তাকে আর্থিক এবং মানসিক দিক থেকেও সাহায্য করতে পারে। বাট যেহেতু প্রতিটি ছেলের মানসিকতা আলাদা আলাদা হয়ে থাকে, তাই বলাই যায় যে কিছু সংখ্যক ছেলেরা চায় যে তার প্রিয় মানুষটি যেন সম্পূর্ণ তার উপরই নির্ভরশীল থাকুক, আবার কিছু ছেলে চাই যে তার প্রিয় মানুষটিও তার সঙ্গেই নিজের লাইফেও গ্রো করতে থাকুক। নাম্বার টু, কনফিডেন্ট গার্লস। এমন অনেক মেয়ে দেখা যায় যারা সবসময় সব বিষয়ে নার্ভাস ফিল করে, একটা সিম্পল কথাও চোখে চোখ রেখে কাউকে ক্লিয়ারলি বলতে পারে না। যদি আপনিও এমন একজন মেয়ে হয়ে থাকেন তাহলে একটু ফ্র্যাঙ্ক হয়ে ওঠার চেষ্টা করুন, কনফিডেন্ট নিয়ে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করুন, কারণ ছেলেরা কনফিডেন্ট মেয়েদেরকে অনেক বেশি পছন্দ করে। আমরা হয়তো একটি কথা লাইফে কখনো না কখনো অবশ্যই শুনেছি যে একজন সফল পুরুষের সফলতার পেছনে একজন নারীর হাত থাকে, আবার একজন অসৎ মেয়ের জন্যই কোনো পুরুষের লাইফ শেষও হয়ে যেতে পারে। তাই যদি আপনার মধ্যে কনফিডেন্স না থাকে, তাহলে আপনার হাজবেন্ড কিংবা বয়ফ্রেন্ডের খারাপ সময়ে আপনি কিভাবে তার কনফিডেন্স বাড়াবেন? তাই একজন ছেলে সবসময় চায় তার প্রিয় মানুষটি তার পাশে থেকে তার কনফিডেন্স বাড়াক, আর তাকে উৎসাহিত করুক লাইফে এগিয়ে চলার জন্য। এছাড়াও যেসব মেয়েদের মধ্যে পজিটিভ এনার্জি এবং অ্যাটিটিউড থাকে, সেই সব মেয়েদেরকেও সব ছেলেরাই খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলে। এবং এর সাথে যদি কোনো মেয়ের মধ্যে একটু ইগো থাকে, তাহলে সেই মেয়েটির কিউটনেসের এফেক্টে বেশিরভাগ ছেলেরাই তার প্রেমে পড়ে যায়। নাম্বার থ্রি, অনেস্ট গার্লস। আমরা সকলেই জানি যে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আর একটি ছেলে একটি মেয়ের যে বিষয় দেখে তাকে ভালোবাসার কিংবা লাইফ পার্টনার বানানোর ডিসিশন নিয়ে ফেলে, তা হলো আপনার সততা। আর বাঙালিদের কাছে সততা বলতে সবথেকে গুরুত্বপূর্ণ হলো কোনো মেয়ের ক্যারেক্টার। যদি আপনার মধ্যে সমস্ত ভালো গুণগুলিও থেকে থাকে কিন্তু আপনার ক্যারেক্টার যদি ভালো না হয়ে থাকে, তাহলে কোনো ছেলে আপনার সঙ্গে রিলেশনে থাকলেও সে আপনাকে মন থেকে কখনোই মেনে নিতে পারবে না, আপনার উপর থেকে সব রেসপেক্ট আর ভালোবাসা নষ্ট হয়ে যাবে। আর অন্যদিকে যদি আপনার মধ্যে কোনো রকম গুণ নাও থেকে থাকে কিন্তু আপনার ক্যারেক্টার ভালো হয়ে থাকে, তাহলে সব ছেলেরাই আপনাকে মন থেকে ভালোবাসতে চাইবে, সম্মান করবে। তাই সব বোনেদের কাছে একটাই রিকোয়েস্ট যে চেষ্টা করুন একজন ভালো মানুষ হয়ে উঠতে, আর এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আপনাদের চরিত্রের উপর কোনো দাগ পড়ে যায়, কারণ এই দাগ চাইলেই মুছে ফেলা যায় না। তাই সবসময় সব ডিসিশন ভেবে চিন্তে নিতে শিখুন, নিজের পায়ে দাঁড়ান, লাইফটাকে আরও বেটার বানিয়ে তুলুন। আর তখন আপনার হাতে অপশান থাকবে চুজ করার যে কোন ছেলে আপনার যোগ্য আর কাকে আপনি নিজের লাইফ পার্টনার রূপে আপনার লাইফে পেতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহিত করুন।
আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও লাইফে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনার মনের সমস্ত কথা মন খুলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিও বাজিয়ে যান পরবর্তী সমস্ত ভিডিও আপডেটসগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।